একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন হিসাব বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। আমাদের অধ্যায়টির নাম হচ্ছে হিসাবের বইসমূহ, দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ। তাহলে এই অধ্যায়টি থেকে আমরা প্রথম আলোচনা করব জাবেদার সম্পর্কে। আমরা সবাই জানি লেনদেন সংঘটিত হওয়ার সাথে সাথে তারিখের ক্রমানুসারে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে সর্বপ্রথম যে বইতে লিপিবদ্ধ হিসাব লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বই বলা হয়। তাহলে জাবেদা বই হিসাবের প্রাথমিক বই, যেহেতু সর্বপ্রথম এই বইটিতে লেনদেন লিপিবদ্ধ করা হয় তাকে, তাই এটা প্রাথমিক বই নামে অভিহিত। আবার একে সাহায্যকারী বইও বলা হয়, কারণ এই জাবেদা আমাদের হিসাবের পাকা বই খতিয়ানকে সাহায্য, খতিয়ান প্রস্তুতে সাহায্য করে থাকে, তাই এটাকে সহকারী বইও বলা হয়। আবার দৈনিক লেনদেন সমূহ, যেহেতু দৈনিক ভিত্তিতে লেনদেন সমূহ জাবেদার অন্তর্ভুক্ত করা হয় তাই এটাকে দৈনিক বইও বলা হয়। তাহলে জাবেদার অনেকগুলো নাম আছে, হ্যাঁ আমরা আগেই জানি। তাহলে এটাকে প্রাথমিক বই বলা হয়, সহকারী বই বলা হয়, আবার দৈনিক বইও বলা হয়। তাহলে জাবেদার সংজ্ঞা যদি বলতে চাই তাহলে এভাবে আমরা বলতে পারি যে লেনদেন সংঘটিত হওয়ার সাথে সাথে সর্বপ্রথম লেনদেনের ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা সহকারে যে বইতে সর্বপ্রথম লিপিবদ্ধ করা হয় তাকেই জাবেদা বই বলা হয়। জাবেদা বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন জাবেদাকে প্রধান দুটি শ্রেণীতে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে বিশেষ জাবেদা, আর একটা হচ্ছে প্রকৃত বা সাধারণ জাবেদা। বিশেষ জাবেদাকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। এটাকে যদি ভাগ করি তাহলে এখানে বিশেষ জাবেদার মধ্যে আছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, আরেকটা হচ্ছে নগদ প্রদান জাবেদা। তাহলে বিশেষ জাবেদাকে এই ছয়টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। আমরা যারা সরাসরি নবম দশম শ্রেণীতে ব্যবসায় শিক্ষা শাখায় ছিলাম আমাদের প্রত্যেকটা জাবেদা সম্পর্কে মোটামুটি ধারণা আছে। তাহলে ক্রয় জাবেদা হচ্ছে ধারে ক্রয়কৃত, ধারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়, ধারে বিক্রয় সংক্রান্ত লেনদেন সমূহ বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়, ক্রয় ফেরত সংক্রান্ত লেনদেন ক্রয় ফেরত জাবেদায় লেখা হয়, বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেন বিক্রয় ফেরত জাবেদায় লেখা হয়, আর নগদ প্রাপ্তি, প্রতিষ্ঠানে নগদ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন নগদ প্রাপ্তি জাবেদায়, এবং নগদ প্রদান, নগদের প্রদান সংক্রান্ত লেনদেন নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হয়। আর এই জাবেদার বহির্ভূত যে লেনদেনগুলো আছে, যে লেনদেনগুলো এই বিশেষ জাবেদার কোনোটাতেই যাবে না, সেগুলো প্রকৃত বা সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করা হয়। তবে এই সব লেনদেন যা এখানে যাচ্ছে তা সব আবার সাধারণ জাবেদায় কি করা যায়, লিপিবদ্ধ করা যায়। তাহলে সর্বপ্রথম আমরা আজকে আলোচনা করব প্রকৃত বা সাধারণ জাবেদা নিয়ে। তাহলে আমরা এই জিনিসটা দেখি, এখন আমরা আলোচনা করব প্রথম সবগুলো জাবেদা নিয়েই আমরা আলোচনা করব, তবে আজকে আলোচনা করব সাধারণ জাবেদা, প্রকৃত বা সাধারণ জাবেদা। এটা সম্পর্কেও আমাদের মোটামুটি ধারণা আছে। তাহলে বহুল প্রচলিত সাধারণ জাবেদার যে নমুনা ছক সেটা এরকম, আমরা স্মরণ করে নিচ্ছি। প্রথমে তারিখের কলাম, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে এটা হচ্ছে
হিসাবে বহুল ব্যবহৃত বা বহুল প্রচলিত সাধারণ জাবেদার নমুনা ছ। এটা হচ্ছে সাধারণ জাবেদার একটা নমুনা ছক আমরা দেখছি। তাহলে প্রথম কলামটা হচ্ছে তারিখ, দ্বিতীয় কলামটা হচ্ছে হিসাবের নাম ও ব্যাখ্যা, তৃতীয় কলামটা হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, তারপরের কলামটা ডেবিট টাকা, এরপর হচ্ছে ক্রেডিট টাকা। তাহলে এখানে আমরা যদি নমুনা ছকটা খেয়াল করি, সবার প্রথম হচ্ছে তারিখের কলাম। তাহলে লেনদেন যে তারিখে সংঘটিত হচ্ছে, যে দিন যে তারিখে সংঘটিত হচ্ছে, সেই তারিখ অনুযায়ী জাবেদা বইতে অন্তর্ভুক্ত করতে হয়। তারপর হিসাবের নাম ও ব্যাখ্যা, আমরা জানি সর্বপ্রথম লেনদেনকে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে আমরা হিসাবে লিখি। তাহলে দ্বিতীয় কলামটি হচ্ছে আমাদের হিসাবের নাম ও ব্যাখ্যা এবং ব্যাখ্যা সহকারে জাবেদাতে লিখতে হয়। আর খতিয়ান পৃষ্ঠার ঘর, এই জাবেদার হিসাবের প্রত্যেকটা জাবেদার যে হিসাব কক্ষগুলো আছে, এই হিসাবগুলো যখন আমরা খতিয়ানে ট্রান্সফার করবো, খতিয়ানে পোস্টিং দিব, তাহলে খতিয়ানের কোন পৃষ্ঠায় আছে, খতিয়ান বইয়ের এই হিসাবগুলো খতিয়ানের কোন পৃষ্ঠায় আছে সে পৃষ্ঠা নম্বর এখানে লিখতে হয়। তাহলে খতিয়ান পৃষ্ঠার ঘরটা খতিয়ান প্রস্তুতের পর লিখতে হয়, আর আধুনিক পদ্ধতিতে এখানে হিসাবের কোড নাম্বার ব্যবহার করা হয়। তারপর হিসাবের ডেবিট দিকের টাকাটা ডেবিট কলামে এবং ক্রেডিট পক্ষের টাকা ক্রেডিট কলামে লিপিবদ্ধ হয়। আমরা সবাই জানি, তারপরও আমরা আবার ই করে নিলাম, স্মরণ করে নিলাম জাবেদার ছকটা। এবং প্রত্যেকটা হিসাব লেখার পর এই হিসাবের নাম ও ব্যাখ্যার ঘরটা একটা দাগ দিতে হয়। এটাও কিন্তু নিয়ম, জাবেদার তৈরির একটা নিয়ম। তাহলে এভাবে আমরা সাধারণ জাবেদায় হিসাব বা লেনদেন লিপিবদ্ধ করে থাকি। তাহলে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে, যেহেতু জাবেদার তৈরির নিয়ম এবং নির্দিষ্ট ছক আছে, তাই কোনো একটা কলাম যদি বাদ পড়ে যায় তাহলে আমাদের জাবেদায় অন্তর্ভুক্তি ভুল বলে পরিগণিত হবে। তাহলে সঠিক নিয়মে এবং সঠিক ছকে সাধারণ জাবেদা আমাদের প্রস্তুত করতে হয়। তাহলে আমরা খেয়াল রাখবো তারিখের কলাম থাকবে অবশ্যই, তারপর হিসাবের নাম ও ব্যাখ্যা। তাহলে জাবেদা যখন লিপিবদ্ধ করব, লেনদেন যখন লিপিবদ্ধ করব, হিসাবের নাম লেখার পর এর ব্যাখ্যাটা আমাদের দিতে হবে, তারপর খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এই হচ্ছে আমাদের সাধারণ জাবেদার নমুনা ছক। তাহলে কিছু সাধারণ জাবেদা আমরা অবশ্যই প্র্যাকটিস করব, তবে এটা প্র্যাকটিস করার পূর্বে আমাদের আরও কিছু বিষয় একটু জেনে যেতে হবে। তাহলে প্রথমেই আমরা দেখব বাট্টা সম্পর্কে একটু জানবো, বাট্টাটা কি, বাট্টা সম্পর্কে জেনে নিয়ে তারপর আমরা সাধারণ জাবেদা প্র্যাকটিস করব, এরপর বিশেষ জাবেদাগুলো প্র্যাকটিস করব এক একদিন এক একটা। তাহলে প্রথমেই আমরা দেখি বাট্টা। বাট্টা সম্পর্কে আমাদের অনেকে ধারণা আছে, তারপর অনেক সময় আমরা কনফিউশনে ভুগি বাট্টা নিয়ে। তাহলে বাট্টা কি, পণ্য ক্রয় বিক্রয়ের সময় অথবা পাওনা আদায়ের সময় যে পরিমাণ ছাড় দেওয়া হয় বা ছাড় পাওয়া যায়, যে পরিমাণ কম মূল্য পরিশোধ করতে হয় অথবা আদায় করা হয়, সেটাই হচ্ছে কি, বাট্টা। তাহলে এই বাট্টাটা দুই ধরনের হয়ে থাকে, বাট্টা দুই ধরনের, একটা হচ্ছে কারবারি বাট্টা এটাকে ব্যবসায়িক বাট্টাও বলা হয়, আর আরেকটা হচ্ছে নগদ বাট্টা। এই কারবারি বাট্টা আবার দুই ধরনের, একটা হচ্ছে ক্রয় বাট্টা, আরেকটা হচ্ছে বিক্রয় বাট্টা। নগদ বাট্টাও আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে প্রাপ্ত বাট্টা আর আরেকটা হচ্ছে প্রদত্ত বাট্টা। তাহলে কারবারি বাট্টা এবং নগদ বাট্টা কি, এ সম্পর্কে আমাদের একটি ক্লিয়ার ধারণা রাখতে হবে, কারণ এই দুইটা বিষয়ই আমাদের হিসাবে লিপিবদ্ধ করার জন্য, লেনদেন হিসাবে লিপিবদ্ধ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে প্রথমে আমরা দেখি কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা কি।
পণ্য বিক্রয়ের সময় বিক্রেতা যে পরিমাণ মূল্য পণ্যের যে নির্দিষ্ট মূল্য আছে সেই মূল্য থেকে যে নির্দিষ্ট কম পরিমাণ রাখে তালিকে মূল্য থেকে সেটা বাদ দেওয়া হয়। অর্থাৎ পণ্য বিক্রয়ের সময় বিক্রেতা ক্রেতাকে যে পরিমাণ ছাড় দেয় সেটা হচ্ছে কি কারবারি বার্তা। এই কারবারি বার্তা সরাসরি তালিকা মূল্য থেকে বাদ দেওয়া হয়, এটা হিসাবে অন্তর্ভুক্ত করা হয় না, সরাসরি তালিকা মূল্য থেকে বাদ দেওয়া হয়। তাহলে ক্রেতার নিকট যেটা ক্রয় বার্তা হিসেবে বিবেচিত এবং বিক্রেতার নিকট যেটা বিক্রয় বার্তা হিসেবে বিবেচিত। আমি আবারও বলছি কারবারি বার্তাটা কি, পণ্য ক্রয় বিক্রয়ের সময় সরাসরি তালিকা মূল্য থেকে যে মূল্যটা বাদ দেওয়া হয় অর্থাৎ যে ছাড় বিক্রেতা ক্রেতাকে যে পরিমাণ কম ক্রেতার কাছ থেকে যে কম পরিমাণ মূল্য রাখে সেই মূল্যটাই হচ্ছে কি বার্তা। তাহলে এই বার্তাটা সরাসরি তালিকা মূল্য থেকে বাদ দেওয়া হয়, হিসাবে অন্তর্ভুক্ত করা হয় না। তাহলে এবারে আসি নগদ বার্তা। নগদ বার্তা কি, নগদ বার্তা কিন্তু নগদে পরিশোধ করা হয় না, নগদে পাওয়া যায় না। তো নগদ বার্তা আসলে কি, তাহলে দেনাদারের কাছ থেকে পাওনা আদায়ের সময় যে পরিমাণ ছাড় দেওয়া হয় তাকে সেটাই হচ্ছে নগদ বার্তা। তাহলে কেন এটা করা হয়, যদি আমরা দেনাদারের কাছ থেকে তাড়াতাড়ি অর্থ আদায় করতে চাই তখনই এই সুযোগটা দেওয়া হয়। তাহলে দেনাদারের কাছ থেকে অর্থ আদায়ের সময় যে ছাড় দেওয়া হয় যে পরিমাণ মূল্য কম নেওয়া হয় বা কম আদায় করা হয় সেটাই হচ্ছে কি নগদ বার্তা। তাহলে প্রদেয় হিসাবে নিকট অর্থাৎ পাওনাদারের নিকট এটা হচ্ছে প্রাপ্ত বার্তা আর দেনাদারের নিকট হচ্ছে এটা কি প্রদত্ত বার্তা। আমরা জানি ক্রয় বিক্রয়ের সাথে ক্রয়ের সাথে একজন বিক্রেতা একজন ক্রেতা, তাই না, ক্রেতা বিক্রেতা জড়িত। তাই ধারে যখন পণ্য ক্রয় বিক্রয় করা হয় একজন পাওনাদার একজন দেনাদার, তাহলে পাওনাদারের নিকট হচ্ছে প্রাপ্ত বার্তা কারণ সে কম পরিমাণ পরিশোধ করছে, আর প্রাপ্য হিসাবে নিকট বা দেনাদারের নিকট হচ্ছে এটা প্রদত্ত বার্তা কারণ তাকে সুযোগ দেওয়া হচ্ছে কম পরিশোধ করার জন্য, সে বার্তাটা দিচ্ছে তাই এটা প্রদত্ত বার্তা এবং এটা হিসাবে লিপিবদ্ধ করতে হয়। আমি একটা উদাহরণের মধ্য দিয়ে এই দুইটা বার্তাই তোমাদেরকে দেখাবো। তাহলে উদাহরণটা যদি এরকম হয় আমরা দেখবো দুইটা, একটা উদাহরণের মধ্য দিয়ে আমরা এই বার্তার দেখব কিভাবে হিসাবে লিপিবদ্ধ করা হয়। আমরা ধরি মিস্টার জনি 10% কারবারি বার্তায় মিস্টার রনির নিকট 20,000 টাকার পণ্য বিক্রয় করল। পরিশোধের মেয়াদ 2/10 তাহলে এটা একটা ব্যবসায়িক লেনদেন। আমরা দেখি মিস্টার জনি 10% কারবারি বার্তায় মিস্টার রনির নিকট 20,000 টাকার পণ্য বিক্রয় করলো। পরিশোধের মেয়াদ 2/10 = 30। তাহলে এর যে প্রথমত এখানে দেখি মিস্টার জনি 10% কারবারি বার্তায় মিস্টার রনির নিকট কি করলো 20,000 টাকার পণ্য বিক্রয় করলো। তাহলে এখানে কারবারি বার্তার পরিমাণ হলো, কারবারি বার্তা হচ্ছে 20,000 × 10% = 2,000 টাকা। তাহলে কারবারি বার্তার পরিমাণ হচ্ছে এখানে 2,000 টাকা। তাহলে এই লেনদেনটি যখন আমি প্রথমে হিসাবভুক্ত করব তখন এটাকে কিভাবে লিখব, এখানে যে এই 2,000 টাকা সরাসরি আমরা মূল্য থেকে বাদ দিচ্ছি, কারবারি বার্তা হিসাবে অন্তর্ভুক্ত হয় না। তাহলে আমরা এটা আমাদের হবে প্রাপ্য হিসাব রনি, রনির নিকট বিক্রয় করলো। তাহলে প্রাপ্য হিসাব হচ্ছে রনি, প্রাপ্য হিসাব রনি হচ্ছে ডেবিট
আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে 20000 টাকার পণ্য 10% কারবারি ভাটা হচ্ছে 2000, তাহলে 20000 থেকে 2000 সরাসরি তালিকা মূল্য থেকে বাদ দিয়ে বিক্রয় করা হয়েছে 18000 টাকার পণ্য। তাহলে এইভাবে কারবারি ভাটা হিসাবে অন্তর্ভুক্ত হয় না। আমরা এটা মিস্টার জনির বইতে লিখলাম, মিস্টার জনির হিসাব বই, তাই না? এই হিসাবটা যদি এখন মিস্টার রনির হিসাব বইতে লিখি আমরা, মিস্টার রনি হচ্ছে ক্রেতা, তাহলে তার নিকট এটাই আমরা কিভাবে লিপিবদ্ধ করব? সে ক্রেতা ক্রয় করেছে, তাই ক্রয় হিসাব হবে ডেবিট, আর তার নিকট জল হচ্ছে প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব জমি ক্রেডিট। তাহলে কত টাকা হবে এখানে? 18000 টাকা। তাহলে এভাবে ক্রেতা বিক্রেতার বইতে হিসাবভুক্ত করতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কারবারি বাটার পরিমাণ 2000 টাকা, আমরা কোথাও কিন্তু কারবারি বাটা কি করি নাই, হিসাবভুক্ত করি নাই। তাহলে এভাবে কারবারি বাটা সরাসরি তালিকা মূল্য থেকে বাদ দিয়ে হিসাবভুক্ত করতে হয়, অর্থাৎ কারবারি বাটা হিসাবে অন্তর্ভুক্ত হয় না। তাহলে এভাবে কারবারি বাটা আমরা হিসাবভুক্ত করব। এবারে যে এখানে আসি পরিশোধের মেয়াদ, তাহলে আমরা ধরে নিই এখন পরিশোধের মেয়াদ সম্পর্কে নিশ্চয়ই আমাদের ধারণা আছে। আমি আবারও বলছি, পরিশোধের মেয়াদ হচ্ছে 2/10 = 30 দিন। এটার অর্থ হচ্ছে যদি 10 দিনের মধ্যে পরিশোধ করে তাহলে 2% ছাড় পাবে। মিস্টার জনি পরিশোধের মেয়াদ দিয়েছে, যদি 10 দিনের মধ্যে পরিশোধ করে তাহলে সে 2% কি পাবে, বাটটা পাবে। আর যদি এই বাটটার সুযোগটা গ্রহণ না করে তাকে 30 দিনের মধ্যে কি করতে হবে, পুরো টাকাটা পরিশোধ করতে হবে। এটা হচ্ছে আমাদের পরিশোধের মেয়াদ বা শর্ত আমরা জানি। তাহলে আমরা ধরে নিলাম 10 দিন পরে সে শর্তটা গ্রহণ করেছে, অর্থাৎ 10 দিনের মধ্যেই পরিশোধ করেছে। তাহলে এই যে এখানে যে বাটটার কথা বলা হয়েছে এটা হচ্ছে কি বাটটা, নগদ বাটটা। তাহলে এখানে আমরা এখন নগদ বাটটার পরিমাণটা যদি নির্ণয় করতে চাই, নগদ বাটটা তাহলে আমরা বিক্রয় করব 18000 টাকার পণ্য। হ্যাঁ, তাহলে নগদ বাটটার পরিমাণ হবে 18000 × 2%, 18 দ্বারা হচ্ছে 36, অর্থাৎ 360 টাকা। তাহলে এখানে নগদ বাটার পরিমাণ হচ্ছে 360 টাকা। তাহলে এটা এখন যদি হিসাবভুক্ত করতে চাই, যদি মিস্টার জনির হিসাব বইতে হিসাবভুক্ত করি, এটা হচ্ছে আমাদের নগদ বার্তা। তাহলে মিস্টার জনির নিকট হবে এটা প্রদত্ত বার্তা এবং মিস্টার রনির নিকট হবে এটা প্রাপ্ত বার্তা। তাহলে প্রথম যদি মিস্টার জনির বইতে আমরা হিসাবভুক্ত করি, আমরা ধরি বার্তার সুযোগটা সে গ্রহণ করেছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সে পরিশোধ করেছে, তাহলে এই ক্ষেত্রে তার বইতে আমরা যেভাবে হিসাবভুক্ত করব, নগদান হিসাব হবে ডেবিট, প্রদত্ত বার্তা এটা হচ্ছে তার জন্য এক ধরনের ব্যয়, তাই প্রদত্ত বার্তা হবে ডেবিট, প্রাপ্য হিসাব রনি হবে ক্রেডিট। তাহলে এখন এখানে এভাবে হবে, প্রাপ্য হিসাব রনির কাছে পাওনা ছিল 18000 টাকা, বাটটা দেওয়া হয়েছে 360 টাকা। তাহলে 360 টাকা বাদ দিয়ে সে বাকি টাকাটা পাবে, তাহলে সে পাবে 17440 টাকা। সরি, 17600, টাকা। তাহলে এই যে এভাবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রদত্ত বার্তা নগদ বার্তা বিধায় এটা কি কোথাও হচ্ছে, হিসাবে অন্তর্ভুক্ত হচ্ছে। এখন যদি মিস্টার রনির হিসাব বইতে আমি হিসাবভুক্ত করি, এই লেনদেনটা মিস্টার রনি পরিশোধ করেছে জনিকে, তাহলে তার হিসাবের বইতে এটা লিপিবদ্ধ করলে এখানে হয়ে যাবে প্রদেয়, মিস্টার রনির নিকট জনি হচ্ছে প্রদেয় হিসাব, তাহলে প্রদেয় হিসাব জনি হবে ডেবিট,
সে ছাড় পেয়েছে বার্তা পেয়েছে তাই প্রাপ্ত বার্তা তার জন্য আয় প্রাপ্ত বার্তা হবে ক্রেডিট আর নগদে পরিশোধ করতে হয়েছে তাই নগদান হিসাব হবে ক্রেডিট তাহলে প্রদেয় হিসাব জমি ছিল তার 18,000 টাকা সে ছাড় পেয়েছে বার্তা পেয়েছে 360 টাকা এবং নগদের পরিশোধ করতে হয়েছে 17,640 টাকা তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি দুইটা বার্তার প্রকারভেদ না একটা হচ্ছে কারবারি বার্তা এখানে কারবারি বার্তা আর এটা হচ্ছে নগদ বার্তা এখানে হিসাবভুক্ত করে আমরা দেখালাম এই দুইটা বিষয়ই আমাদের জন্য গুরুত্বপূর্ণ যদি এই বিষয়ের পার্থক্যটা আমরা না করতে পারি তাহলে আমরা হিসাবে সঠিকভাবে কি করতে পারবো না লেনদেন লিপিবদ্ধ করতে পারবো না তাহলে আমরা খেয়াল রাখবো যে কারবারি বার্তা সরাসরি তালিকা মূল্য থেকে বাদ দেওয়া হয় হিসাবে অন্তর্ভুক্ত করা হয় না যেমন এখানে 10% কারবারি বার্তায় 20,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছে কারবারি বার্তার পরিমাণ কিন্তু 2,000 টাকা তাহলে 2,000 টাকা বাদ দিয়ে দেখো আমরা হিসাবে অন্তর্ভুক্ত করেছি 18,000 টাকা তাহলে কারবারি বার্তা কিন্তু কোনো হিসাবে অন্তর্ভুক্ত হয়নি আমরা লিখিনি তবে এই যে পরিশোধের একটা মেয়াদ দেওয়া হয়েছে 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বার্তা পাওয়া যাবে তাহলে এই ক্ষেত্রে আমরা ধরে নিলাম মিস্টার রনি বার্তার সুযোগটা গ্রহণ করেছে তাহলে সেই ক্ষেত্রে সে 2% ছাড় পাবে জনির নিকট এটা হচ্ছে প্রদত্ত বার্তা আর রনির নিকট এটা হচ্ছে প্রাপ্ত বার্তা তাহলে দেখো প্রদত্ত বার্তা প্রাপ্ত বার্তা এটা মিস্টার জনির বই এটা হচ্ছে মিস্টার রনির বই তাহলে এই যে আমাদের দুই ধর্মের বার্তায় আমরা কি করি হিসাবে লিপিবদ্ধ করি প্রদত্ত বার্তা হচ্ছে ব্যয় প্রাপ্ত বার্তা হচ্ছে আয় যদিও নগদে আদান প্রদান হচ্ছে না মূল্য কম পরিশোধ করতে হচ্ছে মূল্য কম আদায় হচ্ছে না তাহলে এই জন্য এটাকে কি বলা হয় নগদ বার্তা তাহলে এভাবে বার্তার বিষয়টা আমরা সচেতন থাকব তাহলে এখন আমরা কিছু প্র্যাকটিসে চলে যাব সাধারণ যাবে না বইতে অনেক উদাহরণ আছে সাধারণ জাতেদার আমি এখান থেকে একটা অঙ্ক নিচ্ছি অনুশীলনী 7 তাহলে শুধু প্রথম কয়েকটা লেনদেন তোমাদের দেখাবো তারপর তোমরা নিজেরা আইটার করবে প্র্যাকটিস করবে এখানে 7 এ বলা হয়েছে মিস্টার আমান 70,000 টাকা মূলধন নিয়ে 2019 সালের পহেলা জানুয়ারি তারিখে ব্যবসায় আরম্ভ করলেন তাহলে এই যে 2019 সালের পহেলা জানুয়ারি 70,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করলেন তাহলে লেনদেন এখান থেকে আরম্ভ তারপর তার কয়েকটি লেনদেন নিম্নে দেওয়া হয়েছে আমরা সেই আলোকে জাবেদা করব তাহলে প্রথমে আমাদের জাবেদার ছকটা ভালোমতো করতে হবে এবং শিরোনাম অবশ্যই আমাদের লিখতে হবে এটা নির্দিষ্ট হিসাবের একটা বই তাহলে প্রথমে আমাদের শিরোনাম তারপর ছক সঠিক নিয়মে আমাদের ছকটা আঁকতে হবে প্রথম প্রতিষ্ঠান বা যে ব্যক্তির হিসাব করছি সেই ব্যক্তির নাম যেমন মিস্টার আমান তার হিসাব বইতে লিখব তাহলে আমাদের প্রথমেই শিরোনামটা লিখতে হবে মিস্টার আমানের জাবেদা অথবা সাধারণ জাবেদা আমরা যাই লিখতে চাই জাবেদা জাবেদা বলতে সাধারণ জাবেদা আমরা করছি এখানে তাহলে নমুনা ছকটা আমরা দেখেছিলাম এখানে আমি আবার নমুনা ছকটা দেখাচ্ছি কয়টা হিসাব আমরা লেখা দেখবো জাবেদাতে প্রথমটা হচ্ছে তারিখ ডেবিট টাকা ক্রেডিট টাকা তাহলে প্রথম কলামটা হচ্ছে তারিখ এখানে হিসাবের নাম ও ব্যাখ্যা ব্যাখ্যা শব্দটা না লিখলেও আমাদের ব্যাখ্যা দিতে হবে আমরা জানি এটা হচ্ছে খুঁটিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা তাহলে এই হচ্ছে আমাদের জাবেদা লেখার প্রথম পর্যায়ে প্রথম ধাপ সবার প্রথম আমরা শিরোনাম লিখব কার বইতে আমরা হিসাব লিখছি তাহলে তার নাম অবশ্যই প্রতিষ্ঠানের নাম থাকলে প্রতিষ্ঠানের নাম কোনো ব্যক্তির হিসাব বইতে লিখতে সেই ব্যক্তির নাম তাহলে আমাদের এখানে ছিল মিস্টার আমানের হিসাব তাহলে মিস্টার আমানের জাবেদা
এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। আমরা অনেক সময় এই জিনিসগুলো লিখি না, গুরুত্ব দিই না, তবে যখনই হিসাব লিখবো বা অঙ্ক করবো আমাদের এগুলো গুরুত্ব দিয়ে করতে হবে, যদি আমরা ফুল মার্কস পেতে চাই একটা অঙ্ক থেকে। না তারপর যে ছক আছে, আমার বইতে যে নির্দিষ্ট ছক আছে সেটা সঠিকভাবে সেই ছকটা কি করতে হবে, ড্র করতে হবে। তাহলে এখন আমরা দেখি লেনদেনগুলো কি। রিডিংটা প্রথমে দেখবো যে উনিশে আমার 70,000 টাকা নিয়ে 2019 সালের 1 জানুয়ারি তারিখে কি করলেন, ব্যবসায়িক কার্যক্রম আরম্ভ করলেন। তাহলে সনটা আমরা একবারই লিখি, 2019 জানুয়ারি মাসের 1 তারিখ 70,000 টাকা মূলধন নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন। তাহলে এখানে প্রতিষ্ঠানের দুইটি হিসাব থাকবে, প্রথমে ডেবিট ট্রেডিট বিশ্লেষণ করবো আমরা, তাই না? তাহলে নগদ টাকা মূলধন হিসাবে নেওয়া হয়েছে, তাহলে নগদ প্রতিষ্ঠানের সম্পদ নগদ বৃদ্ধি পেয়েছে, অপরদিকে মূলধনও বৃদ্ধি পেয়েছে। তাহলে দুইটার হিসাব খাত হচ্ছে, একটা হচ্ছে নগদের হিসাব আরেকটা হচ্ছে মূলধন হিসাব। ডেবিট ক্রেডিট যদি সরাসরি না লিখে আমি ডেবিট হিসাবগুলো একটু বাঁ দিকে লিখছি এবং ডান দিকে সরিয়ে একটু ক্রেডিট হিসাব খাতগুলো লিখছি। যদি এখানে সরাসরি ডেবিট ক্রেডিট না লিখে আমি এভাবে লিখতে পারি। তাহলে ডেবিট টাকার ঘরে হবে 70,000, ক্রেডিট টাকার ঘরে 70,000। যখন আমরা ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করব, আমরা জানি সমপরিমাণ টাকা দ্বারা ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করতে হয়। এমনকি একটা লেনদেনে দুইটি পক্ষ, দুইটি হিসাব ডেবিট হতে পারে, একটা হিসাব ক্রেডিট হতে পারে, অথবা দুইটি হিসাব ক্রেডিট হতে পারে, একটি হিসাব ডেবিট হতে পারে। দুইটি হিসাব মিলিয়ে যা হবে অপর পক্ষ একটি হিসাবই তত টাকা হবে, অর্থাৎ সমপরিমাণ টাকা দ্বারা, প্রত্যেকটা লেনদেনের সমপরিমাণ টাকা দ্বারা কি করতে হয়, ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করতে হয়। আমরা জানি দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুযায়ী। তাহলে এখানে এরপরে আমাদের পরের কাজ হচ্ছে কি লেখা, ব্যাখ্যা লেখা। তাহলে এখানে কি করা হয়েছে, মূলধন বিনিয়োগ করা হয়েছে। তাহলে আমরা সংক্ষেপে ব্যাখ্যাগুলো লিখতে পারি, মূলধন বিনিয়োগ 70,000 টাকা কি করা হয়েছে, মূলধন হিসেবে বিনিয়োগ করা হয়েছে। এবং ব্যাখ্যা লেখার পর এই কলমটাতে একটা দাগ দিতে হবে, তারপর পরবর্তী হিসাবে যাব, এটা খোলা রাখবো না, সম্পূর্ণ নাম ব্যাখ্যা রাখবো, হিসাবের নাম ও ব্যাখ্যার ঘরটা। আমরা অনেক সময় করতে করতে এই বিষয়গুলো ভুলে যাই, তাই যেহেতু আজকে প্রথম ক্লাস, আমরা প্রথম জাবেদা এখানে দেখাচ্ছি, যদিও আমরা 9-10 পড়ে আসছি, হয়তো অনেক কিছু ভুলে গেছি, তাই আমি সব কিছু খুঁটিনাটি বিষয় এখানে বলে দিচ্ছি। পরবর্তীতে হয়তো সময়ে, যদি সময়ের কারণে আমি নিজেও হয়তো ছক করবো না, বলেই দিব, অথবা ছক করলেও হয়তো এত কিছু খুঁটিনাটি বলবো না, যেহেতু প্রথম ক্লাস তাই আমি বলে দিচ্ছি। এরপর পরের লেনদেনটি হচ্ছে অগ্রণী ব্যাংকে হিসাব খোলা হলো, অগ্রণী ব্যাংকে হিসাব খোলা হলো, এটা হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখ 8,000 টাকা। তাহলে জানুয়ারি মাসের আরও এক, আমরা বারবার না লিখে ডট ব্যবহার করতে পারি। তাহলে অগ্রণী ব্যাংকে 8,000 টাকা জমা দিয়ে কি করা হলো, হিসাব খোলা হলো। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা ব্যাংক জমা বৃদ্ধি পাচ্ছে আর নগদ টাকা কমে যাচ্ছে। তাহলে দুইটি হিসাব হচ্ছে, একটি হচ্ছে ব্যাংক হিসাব, যেহেতু ব্যাংক ও সম্পদ বৃদ্ধি পাচ্ছে এটা ডেবিট হবে, নগদ টাকা প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে তাই নগদান হিসাব ক্রেডিট হবে, কত টাকা, 8,000 টাকা। তাহলে হিসাবগুলো বরাবর আমরা এভাবে লিখব। তাহলে এটা ব্যাখ্যাটা কি করা, কি হবে, ব্যাংকে কি করা হলো, হিসাব খোলা হলো। এটার কাজ শেষ, আমরা একটা দাগ দিয়ে এই কলমটাকে একটা দাগ দিয়ে দিচ্ছি। এরপরে লেনদেনটি হচ্ছে আলমের নিকট হতে নগদে পণ্য ক্রয়, দুঃখিত, চাল আসবাবপত্র ক্রয় করা হলো 7,000 টাকা, আসবাবপত্র ক্রয়। তাহলে এখানে আসবাবপত্র প্রতিষ্ঠানের কি সম্পদ আমরা জানি, তাই আসবাবপত্র নামেই হিসাব হবে। তাহলে ক্রয়ের ক্ষেত্রে আমরা খেয়াল করো আমরা কি ক্রয় করছি, পণ্য ক্রয়ের সময় ক্রয় হিসাব, এবং পণ্য ছাড়া যদি আমরা কোনো সম্পদ ক্রয় করি তাহলে সেই সম্পদের নামে কি করবো, হিসাবভুক্ত করবো। তাহলে 4 তারিখ আসবাবপত্র ক্রয় করা হলো 7,000 টাকায়, তাহলে নগদে আসবাবপত্র ক্রয় করা হয়েছে, যেহেতু এখানে বলে নাই ধারে করেছে না, তাহলে আসবাবপত্র প্রতিষ্ঠানের সম্পদ, তাই আসবাবপত্র হিসাব হবে ডেবিট, আর নগদে ক্রয় করার ফলে
নগদান হিসাব হবে ক্রেডিট 7000 টাকা তাহলে ব্যাখ্যাটা কি লিখব আসবাবপত্র ক্রয় বা নগদে আসবাবপত্র ক্রয় আমরা লিখতে পারি ব্যাখ্যাটা সংক্ষেপে লিখলেই হবে তারপর দিয়ে দিলাম এরপরে আছে 6 আলমের নিকট হতে নগদে পণ্য ক্রয় 8000 টাকা আলমের নিকট হতে নগদে ক্রয় করা হয়েছে আমরা ক্রয় বিক্রয়ের সময় আমরা জানি এই বিষয়টা আমরা খেয়াল রাখব যদি শুধুমাত্র কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা থাকে যেমন এখানে যদি বলা থাকতো আলমের নিকট হতে পণ্য ক্রয় নগদ শব্দটির উল্লেখ নাই তাহলে ধরতে হবে কি ধারে ক্রয় করা হয়েছে কিন্তু এখানে নাম ব্যবহার করা হয়েছে আবার সরাসরি বলে দিচ্ছে নগদে ক্রয় তাহলে অবশ্যই এটা নগদে ক্রয় করা হয়েছে সেই ক্ষেত্রে নামটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় নয় তাহলে এখানে আমাদের যে হিসাব খাত 6 তাহলে এখানে ক্রয় করা হয়েছে নগদ ক্রয় প্রতিষ্ঠানের ব্যয় তাই ক্রয় হিসাব ডেবিট আর নগদে ক্রয় করার ফলে নগদ টাকা চলে গেছে নগদান হিসাব ক্রেডিট 6000 টাকা তাহলে আমাদের ব্যাখ্যাটা কি হবে এখানে নগদে পণ্য ক্রয় তাহলে যে খেয়াল করতে হবে এখানে এখানে আমরা আসবাবপত্র ক্রয় করেছি না আমরা কিন্তু ক্রয় হিসাব লিখি নাই কেন লিখি নাই কারণ আসবাবপত্র প্রতিষ্ঠানের সম্পদ যখন আমরা কোনো সম্পদ ক্রয় করব অবশ্যই সেই সম্পদের নামে হিসাবভুক্ত করব আর এখানে পণ্য ক্রয় করেছি পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্রয় হিসাব বিক্রয় হিসাব আসবে আমরা এই বিষয়গুলো জানি তাহলে এখানে নগদে ক্রয় করা হয়েছে ক্রয় হিসাব এবং নগদান হিসাব তাহলে এভাবে আমরা ডেবিটেড বিশ্লেষণ করা শিখেছি আগেও জানি অনেকের ধারণা আছে তাহলে আজকেও আমি কিছুটা লেনদেন কয়েকটা লেনদেন দেখালাম এখানে তাহলে এভাবে আমরা সাধারণ জানাটা কিছু প্র্যাকটিস করব তাহলে আগামী ক্লাসে হয়তো সৃজনশীল যেভাবে দেওয়া আছে অনুশীলনী সেখান থেকে প্র্যাকটিস করতে পারি অথবা বিশেষ বিশেষ কিছু লেনদেন নিয়ে আলোচনা করব কিভাবে জাবেদাভুক্ত করতে হয় সাধারণ জাবেদায় তাহলে এভাবে আমরা সামনে এগিয়ে যাব তাহলে তোমাদের কাজ কিছু বাড়ির কাজ তোমরা করতে পারো যদি সমস্যা হয় কমেন্টসে জানানোর সুযোগ আছে যারা ক্লাসগুলো ফলো করছো অনেকেই করছো না দেখা যাচ্ছে তারপর যারা করছো যদি সমস্যা হয় কমেন্টসে জানাতে পারো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে কিছু প্রশ্ন প্র্যাকটিসের জন্য আমি দিয়ে দিই হোমওয়ার্ক হিসেবে সেটা তোমরা করতে পারো যেমন এটা এটা শেষ করবে তাহলে এক্সারসাইজ অর্থাৎ অনুশীলনী থেকে 7 নম্বর এখন দেখলাম 8 নম্বর দেখতে পারেন 9 যেহেতু সাধারণ জাবেদা সম্পর্কে আমাদের ধারণা আছে ইতিমধ্যে তাই আমরা যদি একটু বেশি প্র্যাকটিস করি আমাদের ক্ষতি নাই তাহলে আমি আপাতত দিলাম এক্সারসাইজ বলতে অনুশীলনী বুঝাবে বইয়ের এমনকি উদাহরণেও অনেক তোমাদের প্রশ্ন দেওয়া আছে তাহলে 7, 8, 9 এবং 10 এই কয়টা অঙ্ক তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো এবং তোমাদের কাছে আশা করি এই বইটা আছে আবিদ পাবলিকেশনসের বইটা হিসাব বিজ্ঞান প্রথম পত্র অনেকদিন আগেই বলেছি এবং এই বইটা অনুসারেই আমি প্র্যাকটিস করাবো কারণ আগেও বলেছি হিসাব বিজ্ঞান যেহেতু প্রশ্নগুলো বড় বড়